মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল কৃষ্ণা সামন্ত। আজকে হলো শুক্রবার আর আমার দুই মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। ওদের ভাত, আলু ভাজা, তরকারি, কালকে যে ফুলকপি আলু তরকারিটা করেছিলাম ওইটা ছিল, ওই দিয়ে ওরা খেয়ে গেছে, খেয়ে যাচ্ছে। আর আমি পরোটা করেছিলাম, পরোটা আর আলু ভাজা ওরা টিফিনে নিয়ে যাচ্ছে। ওরা রেডি হয়ে গেছে, এক্ষুনি স্কুলে বেরিয়ে যাবে। আর এখন বাজে 10:20, রেডি হয়ে গেছে। চাবি তাতেই কর, 25 হয়ে গেছে। ঝুড়িতে নে, কিরে আমার দুই মেয়ে স্কুলে চলে গেছে, তাড়াতাড়ি করে সব করে দিলাম। টাইমে না বেরোতে পারলে আমার মানে ভেতর থেকে মনটা খুব ধুকধুক করে। খুব দেরি হয়ে গেলে, 10:30 বেজে গেলে কখন বেরোবে, রাস্তাঘাটে যাবে, এতটা দূর রাস্তা কি করে যাবে, এত ভারী ব্যাগ নিয়ে। ওদের টাইমে রেডি করে দিলাম। আর ওরা খুব ঘুষঘুষ করে, মানে ওদের পেছনে তাড়াতাড়ি করে, মানে তাড়াতাড়ি কর করতে হয়। ওরা একটু আগিয়ে বেরিয়েছে 10:20-তে, ভেবেছিলাম 10:15-ই রেডি হয়ে যাবে, কিন্তু করতে পারলো না, কারণ প্রোজেক্ট ছিল ছোট মেয়ে। আর প্রোজেক্টটা রেডি করতে করতে একটু লেট হয়ে গেল, তো প্রোজেক্টটা রেডি করে নিয়ে তারপরে গেল। আর ওদের প্রোজেক্ট দিয়েছিল চাঁদমালা তৈরি আর পদ্ম ফুল, কত কি দিয়েছে সেইগুলো সম্বন্ধে আবার লিখতেও হবে। সেগুলো লিখতে লিখতে একটু লেট হয়ে গেল। ওরা রেডি হয়ে 10:20 বাজে, তখন 20 হয়ে গেছে, 25-এর কাছাকাছি যাবে, তখনই ওরা বেরোলো। আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, করছি মাছ ভাজা, মাছের ঝাল করব। আর এই যে আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব একসাথে কেটে নিয়েছি। আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছি। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। আলু ভাজা ভাত দিয়ে দিয়েছি, এটা ফুলকপি আলুর তরকারি, আর এটা আছে মাছের ঝাল। এখানেই থাক, ও এসে খাবে এক্ষুনি। হাজবেন্ডকে একটু গুছিয়ে গাছিয়ে খেতে দিলাম, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল, পাতে একটা লেবু দিয়েছি। রোজ তো তাড়াহুড়ো করে দিই, আজকে একটু গুছিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। ও খেয়ে ডিউটি যাবে। রেখেছিলাম হাজবেন্ড ধুয়ে জল তুলে রেখে দিয়েছে। আর এই যে জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে রেখে দিয়েছি, মেলবো। আর ওই যে দেখুন, এত থালা বাসনগুলো জমেছিল, সব মাজলাম, ধুলাম, সব কাজই হয়ে গেছে। এবারে গিয়ে চান করব, পুজো করব, তারপরে খাবো, খেয়ে তারপর মেয়েকে আনতে যাবো। ওগুলো তুলে নিই, মেয়েকে নিয়ে এসে একটু শুয়েছিলাম, হাঁপিয়ে গেছিলাম। এবারে এই হাঁপানির দিন এলো, গরম পড়ছে, জামা কাপড়গুলো সব তুলে নিই। শনিবার, আর কালকের ওই যে মেয়েকে নিয়ে আসছিলাম, তারপরে আর ক্যামেরাটা অন করিনি, কারণ এসে শুয়েছিলাম। আর অর্ধেক দিন মানে এমনই ওয়েদার, আমার শরীরটা দেখছি সন্ধ্যার পর থেকে একটু খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য ভিডিওটা অন করতে পারিনি। আজকে শনিবার, আর দুই মেয়ে স্কুলে যাবে, ওদের
খেতে দিয়ে দিয়েছি পরোটা আর বেগুন ভেজে দিয়েছি, সেইটা খেয়ে স্কুলে যাবে। আজকে শনিবার তাই ভাত করে দিইনি, ওরা তো দুটোর সময় বাড়ি চলে আসবে। দেখুন আমার দুই মেয়ে খেতে বসেছে দুইজনে, ওরা দুই মনে একসাথে স্কুলে যাবে। আজকে আমাকে আর আনতে যেতে হবে না, কারণ আজকে শনিবার, দুইজনে একসাথেই ছুটি হবে, একসাথে চলে আসবে। এই ভাই ছাগল পড়লো, হয় দেখ। আমার দুই মেয়ে স্কুলে চলে গেল আর আমি এখন একটু সময় হয়েছে চা খাবার, সকাল থেকে চা খাবার সময় হয়নি, তো সকাল থেকে আমার চা খাবার সময় হয়নি। এখন চা আর এই যে চানাচুর মুড়ি আর একটু তেল মাখিয়ে নিয়ে নিয়েছি, এই খেয়ে নিচ্ছি। এই হচ্ছে সকালের টিফিন, আর টিফিন হয়ে গেল, এবারে রান্না। তো আমি সবজি কেটে নিয়েছি, আলু, গাজর, শিম, বিনস, একটু বিট ছিল একটা, সেটাও দিয়ে দিয়েছি। সব কিছু সবজি দিয়ে একটা পাঁচবিশালি তরকারি করবো। আমি কলতলে চলে এসেছি, এই যে বাসনগুলো মাজবো, আর জামা কাপড়গুলো কেচে দিতে হবে, মানে ফেলে রেখে দিয়ে চলে গেছে মেয়েরা। আমারও কিছু জামা কাপড় আছে, সেগুলো সব কেচে কুচে দিই। আর রান্না তো বসিয়ে দিয়েছি, আর আমার হাজবেন্ড কাজ থেকে বাড়ি আসবে, এসে খাবে। ওর 11টায় ছুটি, এতক্ষণে ছুটি হয়ে গেছে, এখন 11:05। আর ভাত তরকারি বসিয়ে দিয়েছি, ডাল করব। হাজবেন্ড খেয়ে আবার ডিউটি যাবে, ও 1:30-টার সময় বেরিয়ে যাবে, ওদের আবার 2 থেকে ডিউটি। আমার হাজবেন্ড মিলে কাজ করে। এখানে মুগের ডাল ভেজে নিচ্ছি, প্রেশার কুকারেই ভেজে নিচ্ছি, মুগের ডাল করব। আর দেখুন ওই পাঁচ মিশালাই তরকারিতে দেবো বলে বড়িগুলো ভেজে নিচ্ছি, আর এখন তেল দিইনি। বিনা তেলেতে কড়াইতে একটুখানি বড়িটা শুকনো খোলায় ভেজে তারপরে তেল দিলে বড়িতে তেলটা একটু কম টানে, সেই জন্য এই যে আগে বড়িটা ভেজে নিচ্ছি, এবারে তেল দেব। মানে অল্প তেলেতে বড়িটা খুব ভালো ভাজা হবে। তো একটু বেগুনি করে নিচ্ছি, কারণ আজকে শনিবার বললামই নিরামিষ, তা নিরামিষ দিনে একটু ভাজাভুজি খেতে ভালোই লাগে, তাই একটু বেগুনি করে নিচ্ছি। খাওয়া হয়ে গেছে, ও এবার ডিউটি চলে যাবে, রেডি হয়েছে। আর আমার এখনও স্নান হয়নি, এখন বাজে 1:30 বেজে গেছে,
আমি এখনো স্নান হয়নি, আমি যাবো স্নান করে পুজো করব, তারপরে খাবো। মেয়েরা আসবে একসাথেই খাবো, ওরা তো দুটো নাগাদ চলে আসবে, তার আগে আমি পুজো করে নেবো স্নান করে। তো আমার হাজবেন্ড রেডি হচ্ছে, আমি ততক্ষণে স্নানটা করে নিই। তো এরা স্কুল থেকে চলে এসেছে, আমি আর আমার দুই মেয়ে একসাথে খেতে বসে গেছি। তো আমার ভিডিও আজকের এই পর্যন্তই, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ ফর